নমস্কার, সকলকে স্বাগত বিশেষ অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান। রাত জেগে অনেকেই দেখছেন এই অনুষ্ঠান, আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে সবসাচি আবারও উপস্থিত সোনার বাংলা টিভি চ্যানেলের পর্দায়। এই শিল্পী সত্যি একজন সত্যিকারের ভালো একজন মনের মানুষ এবং গান গেয়ে আপনাদের সব সময় আপনাদের আনন্দ দেন, এবং এই মানুষটিকে অবশ্যই প্রচুর মানে ফ্যান আছে, তার ফ্যান ক্লাব তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গায়। আলাপ করাই সে বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে, তিনি আমাদের প্রিয় শিল্পী রুমা ঘোষ। রুমাদি নমস্কার এবং স্বাগত আপনাকে। কিছু বলবেন প্রথমে দর্শকদের? হ্যাঁ নমস্কার, আমার দর্শক বন্ধুদের আবার কিছু গান শুনতে এসেছি, ফোন করবেন। রুমাদিকে আজকে খুব সুন্দর লাগছে, বলতে বাধ্য হলাম, অন্যরকম সেজেছেন আজকে। কেমন লাগছে বলবেন? ওকে দিদি আপনাদের জন্য সর্বদা আছেন, গান শোনাবেন, দিদি সাজেনও আপনাদের জন্য, আপনারা ক্লায়েন্টরা, আপনারা যারা তার ভক্ত শ্রোতা, তাদের জন্যই দিদির জীবন। দিদি গান গান এবং আপনাদের আনন্দ দেন। ফোন নাম্বার খোলা, মোবাইলে সবাই কথা বলার সুযোগ পাবেন। দিদি শুরু করুন প্রথম গান। পূজা পর্যায়ে, আচ্ছা উদ্বোধন সঙ্গীত। হ্যাঁ গাইবেন, এবং দিদির সঙ্গে ইনস্ট্রুমেন্টস রয়েছে, প্যাড, কিবোর্ড এবং অবশ্যই তবলা। চলে আসি এরপর দিদির গানে, অনেক গান শোনাবেন দিদি, সবার জন্য ফোন লাইন খোলা, মোবাইলে কথা বলবেন দিদির সঙ্গে যারা কথা বলতে চাইছেন সরাসরি। হ্যাঁ দিদি, হ্যাঁ পূজা প্রজাপতি। আকাশে জুড়ে শুনিনু ওই নাম সকল তারার মাঝে
রাখা আছে আপনারা দেখছেনও যারা সিডি সংগ্রহ করবেন তারা তো নেবেনই যদি সামনেও একটা সিডি চলেছে মানে আমরা ইনগ্রেশনে আপনাদের দেখাবো নিজের নিজের লেখা গান বেরোচ্ছে অ্যালবামটা বেরিয়ে যাচ্ছে দিদি কিন্তু সবার জন্য এবং খুব ভালো রান্না বান্না করেন খুব সুন্দর ঘর সংসার করেন প্লাস গান বাজনা ছোটবেলার নাচে অনেক ফাংশনে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন নানান দিকে দিদি মানে গৃহকর্মে নিপুণা সব দিক থেকে ভগবানের একটা আশীর্বাদ রয়েছে হ্যাঁ দিদি চলো আচ্ছা একটা প্রেম পর্যায়ে না না চাইলে জানে মা বিশেষ জানান এবং সত্যি খুব ভালো লাগে আপনাদের ঘরের মেয়ে শিল্পী রুমা ঘোষ হ্যাঁ দিদি আচ্ছা একটা রফিদার নজরুল গীতি হ্যাঁ ডিম্পল পাশানে ভাঙালে পাশানে ভাঙালে পাশানে
সব ধরনের গান হচ্ছে দিদি এটা কি রাগ প্রধান হ্যাঁ মানে একটু ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল গান মামা কি গান একটু সেমি ক্লাসিক্যাল ভাব ছিল দিদি এবার কি মানে একটু নতুনের দিকে যাবেন আপনি ফোক গান করুন হ্যাঁ আমাদের চ্যানেলে সবাই এত নাচে গায় সবাই মানে রাহুল সুভাষ মনোজ রাম শঙ্কর দা খুব এনজয় করে দিদি এলে সবাই মিলে চলুন দিদি আচ্ছা আমি রোনালার হ্যাঁ রোনালার গান বাহ করবো দিদির সঙ্গে কথা বলুন সবাই ফোনে ফোন নাম্বার কিন্তু খোলা দিদিকে প্রতি এক সপ্তাহ অন্তর অন্তর কিন্তু আপনারা পাচ্ছেন হ্যাঁ দিদি Thank you.
আছে আসর একদম দিদির সঙ্গে রাজু রাজীব এরাজা যেভাবে বাজায় এবং দিদির ফেভারিট ব্যান্ড এরা দিদির সঙ্গে আগাগোড়া আছে ওরাও খুব সুন্দর সহযোগিতা করে বলে এত জমজমাটি হয়ে ওঠে এবং দিদির ফেভারিট ওরা আমি জানি ভীষণ ভালো লাগে সব দিক থেকে আনন্দ আনন্দময় পরিবেশ সবাই মিলেমিশে বেশ সুন্দর গান পরিবেশন করেন চলুন সময় নষ্ট করবো না আরো গান শুনবো আচ্ছা একটা করছি ফোকের মধ্যে হ্যাঁ করো পরের গানে চলে যাব ফোন নাম্বার খোলা মন খুলে রুমাদির সঙ্গে কথা বলুন রুমাদি খুব ভালো মনের মানুষ গান নিয়ে সারা জীবন কেটে গেল এবং এখনো গাইছেন আপনাদেরই জন্য আর দুটো গানের মতো হবে দিদি দুটো গান আপনি বেছে নিয়ে করুন ভালো দুটো গানই শোনান দর্শকদের আচ্ছা তাহলে ওইটা পড়ান যায় জুলিয়া হ্যাঁ করুন তুমি যে কাছে তবু কত দিন পা
স্টাইলে দিদি তৈরি করেন এবং করেন, ভালো লাগে সবার জন্য, সব রকম দর্শকদের কথা মাথায় রেখে দিদি গান করেন। শেষ গান, হ্যাঁ, একটা ভালো গান দিয়ে আজকে বা টুনির মা, এটা খুব ফেমাস এবং সব জায়গায় দিদি ঘোড়া, মানে গানের চর্চা নিয়ে। ফোন লাইন খোলা, কথা বলুন। ভালো লাগলো দিদি, কিছু বলার থাকে দর্শকদের বলে দিন। নমস্কার, গুড বাই, ফোন করতে হবে তাই তো, ফোন করবেন আবার আসছি, আবার আসবেন দিদি, আমাদেরই মধ্যে আছেন দিদি, আর ফোন করুন, ফোন নাম্বার খোলা। আজকের মতো বিদায় নিই, পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ভালো থাকবেন দিদি, ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার।